আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার এক্স অ্যাকাউন্টের ইউজার নেম আপনি কিভাবে পরিবর্তন করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি হয়তো আপনার এক্স অ্যাকাউন্ট খোলার সময় হিজিবিজি একটি ইউজার নেম আপনি সেট করেছেন, তো এখন আপনি চাইলে কিন্তু আপনার এক্স অ্যাকাউন্টের হিজিবিজি ইউজার নেম পরিবর্তন করে কিন্তু আপনার কাস্টম ইউজার নেম কিন্তু আপনি নতুন করে কিন্তু সেট করে নিতে পারবেন। তো আপনার এক্স অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল পরিবর্তন করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা এক্স সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর এখানে বাম পাশে আপনার উপরে এক্স প্রোফাইল পিকচারের উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে ইউর অ্যাকাউন্ট এখানে টাচ করে দিবেন। তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি এখানে টাচ করে দিয়ে আপনি এই বক্সে আপনার নতুন করে এই নামগুলি আপনি সেট করে নেবেন। আগের নামটি কেটে দিয়ে, তো আমারটা আমি কেটে দিয়েছি, তো আমি নতুন করে আমার নামটি সেট করছি। তো এখানে আমার ইউজার নেম বসিয়ে দিয়েছি @চঞ্চল20b। তো এখানে আপনার ইউজার নেম বসিয়ে দিয়ে তারপর নিচে ডান অপশনে টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার ইউজার নেমটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু আমার ইউজার নেমটি আমি কিন্তু আপডেট করতে পারছি না। তো আমার ইউজার নেমটি কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আপনি যদি অনেকদিন যাবত যদি আপনি আপনার এক্স অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনার এক্স অ্যাকাউন্টের ইউজার নেমটি কিন্তু অবশ্যই কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন এভাবেই। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।